নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কবিতা পাঠের আসর ও লেখক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টায় সিংড়া মডেল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শুনছিলেন ইকরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সংবাদ শিরোনাম। এবারে নাটোর প্রতিনিধি মোতালেব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তসলিম আখন। ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার স্বল্প খরচে মনের মতো সেবা, করিমজান মাদ্রাসা সংলগ্ন শরীফপাড়া চরফেশন। অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এবং সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, নাটোর জেলা মানবাধিকার কমিশনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা প্রকৌশলী জুনাইদ আহমেদ সৈকত। এছাড়াও আরও বক্তব্য রাখেন নাটোর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাকি বিল্লা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি এনামুল হক, মিন্নতি ডাক্তার আবুল হোসেন, মাওলানা ওমর ফারুক, কবি জুলহাজ কায়েম, কবি কুরাইশ, কবি শামাউন আলী, কবি সাথী খাতুন প্রমুখ। সভা পরিচালনা করেন সিংড়া মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তি জুলহাজ কায়েম। সবাই অতিথিদের বই উপহার দেন অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এস এম রাজু আহমেদ। এর আগে সিংড়ার কৃতি সন্তান তরুণ লেখক অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বাকি বিল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সহসভাপতি আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ রাহাত, কোষাধ্যক্ষ লিটন আলী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শামিউন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, সাংবাদিক আল আমিন হোসেন, সাংবাদিক মোতালেব হোসেন সহ আরও অনেকে। তারুণ্য টিভি অনলাইন, সাম্প্রতিক সব আপডেটের জন্য সত্য প্রকাশে নির্ভীক তারুণ্য অনলাইনে সবার আগে আপডেট পেতে লাইক দিয়ে সাথে থাকুন।